ওস্তাদজি, ছানাগুরু, আপনি তো আমার ভালো চান না কো, পারবি না এই কাম করতে? তুই কেন পারবো না? আর একটা কথা বলেন তো, আপনি আমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেন, এতগুলো মানুষ যদি আমাকে ধরে কো, আমি নিজে তো মরে যাবো। ছানা ভাই, তোমার সাগরে তোমার সামনে বসে রে, তুমি চোখ বুঝে রেছো কিসের জন্য? তুমি কি কবার কবির ভাইতে চাও না? আরে মিয়া, এত উত্তেজিত আমার কোনো কাম নাই, আমি তো মানে প্ল্যান করতেছি। আচ্ছা ফোন ইদ্রিস বলে, তুই তো আমার মেলা দিন কইছ যে ওস্তাদ আমার একটা স্পেশাল কাজ দেন, আমি আপনারে করে দেখাই দিব, কইছস না? অবশ্যই বলেছি, এর আগে তো আপনাকে বলেছিলাম ওস্তাদ জি ছানাগুরু, আপনি আমাকে শুধু একবার অনুমতি দেন, লঞ্চ যে ছানাঙ্গি মামুর পুটা আছে, এক চোখে মলম দিয়ে লিজে লঞ্চটা চালাই, আপনি তো অনুমতি দেননি কো। হ্যাঁ আগে কি কইছে না কইছে সে কথা বাদ দে, এখন কি কথা সেটা শোনা। আর রাহো রাহো, তুমি আমার পিছে কেন বারবার? একটা সিরিয়াস কথা আমি তোর কইতেছি, এই যে আমরা এখানে আছি, কার বাড়িতে আছি? আমার ব্যাগ গুলজার একই কুঠি, একটা ঘটনা ঘটে গেছে গা, আমার ব্যয় এক জায়গায় একটা ঝামেলা পড়ে গেছে গা, তারে ওখান থেকে আমরা উদ্ধার করতে হইব। তখন আমি চিন্তা করছি আমরা উদ্ধার করব। হ্যাঁ তো এখানে আমরা দুজন তো আছি, ইদ্রিস তোর একটা স্পেশাল কাম করানো লাগবে। খালি বলে দেখেন আজি, ঠিক আছে ওখানে আমি লোকজন নিয়ে খবর সব আমি নিয়ে রাখছি, কেমতে কি করতে হইব, মাগার ওই বাড়ির ভিতরে কেমতে কি করুম ঢুকুম, ওই জন্য আমি তোর একটা দায়িত্ব দিবার চাই, ওইটা হইল আমরা ঢুকোনোর আগে তুই ওই বাড়িতে গিয়ে ঢুকে পড়বি, বুঝার পারছস? মনে কর রান্নাঘরে গেলি, রান্নাঘরে হাঁড়ি পাতিল আছে, টুংটাং আওয়াজ করলি, যখন কেউ নাইকা তখন তোর যখন কেউ দেখবো না, আড়ালে চামে গিয়া আওয়াজ টাওয়াজ করে ইয়ে করবে, তখন হেরা আইয়া দেখবো যে হাঁড়ি পাতিল কিছু নাই মনে হয়। হ্যাঁ একটা আওয়াজ হইলো তুই দৌড় দিলি, তোর পিছনে ওই বাড়ির ওই ঘরের সব লোকজন তোর পিছনে দৌড়াইলো, এই ফাঁকে মনে কর আমরা আমাকে কামড়া সারে ফেলাম, আমার বাইরে ওইখান থেকে সেভ করে লই যাব। ওস্তাদ জি ছানাগুরু, আপনি তো আমার ভালো চান না কো, পারবি না এই কাম করতে? তুই কেন পারবো না? আর একটা কথা বলেন তো, আপনি আমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলেন, এতগুলো মানুষ যদি আমাকে ধরে কো, আমি নিজে তো মরে যাবো। আরে কি কইতাছস তুই? এই ইদ্রিস, এই তুই আমার ওই স্পেশাল শিষ্য, তোরা মৃত্যুর দিকে ঠেলে দেবো মানে কি কথা চল, তুই সমস্যা কি? ও পারবে না মনে হচ্ছে আমার। কি বলছিস, পাবো না কেন? না না না, তুই যদি না পারস তাহলে আমি হান্নানে কয়ে দেই। উহ ওস্তাদ, আগে কথাটা শুনবেন কো, আমি বলেছিলাম কি এতগুলো মানুষ যেত আমাকে ধরতে আসবে, চোর চোর মনে করবে, তাই তো নাকি? আমি কি করব, পকেট ভর্তি মলম রাখবো কো, যখন যে মামুর পিঠে ধরতে আসবে মলমটা বের করে চোখে দেবো, ঠাস ঠাস ঠাস। বাবা সেই তো চাই, দেখছো মিয়া কি প্ল্যান করছে, মানে কোটো আর মলম থাকবি রে, মলমটা হাতে মাখা থাকবে, একবারে শেষ হয়ে যাবে কো। আর ওই ওই তাল গাছ আছে না, ওই ওই তাল গাছের খুঁড়া আছে মনে হয় ওই কি ইকলাস পুর রয়েছে তালের বাগান আছে, ওইখানে তুমি যদি চলে আসবে আর পারো, আমি একজন সিএনজি নিয়ে রেডি থাকবো, একবারে সব মেরে তোমার নিয়ে ধরি। যখন অনেক মানুষ আসবে কো, কত নম্বর মলমটা দেবো, কত নম্বর বাটি? ওইটা আমি তোর কয়ে দিতেছি, আমি একটু পরে রনে দেবো তো, ওইখানে আমার একটা পোটলা আছে স্পেশাল পোটলা, ওই মাল আমি বহুদিন বাইর করি নাকি, কিন্তু মাগার আজকার এই দিন আমার মনে হচ্ছে ওই স্পেশাল মলনটা আমার কামে লাগবো, বুঝা পারছো? তাহলে ক্যাম্পে কি করতে হইব, যাইতে যাইতে আমি তোর আরো ভালো করে বুঝিয়ে দিতেছি, লোকজন তো এনে আছে, বুঝছস? কেমনে 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 হান্দাবো সব কিন্তু আমার মাথায় আছে। থ্যাংক ইউ ছানাগুরু, এত বড় দায়িত্ব দিয়েছেন, নিজেকে গর্বিত মনে করেছি। কিন্তু ছানাগুরু আবার কি হলো? তারপরে মনে হচ্ছে তো ঘটনাটা আমার জীবনের উপর দিয়ে যাচ্ছে, হ্যাভ এ রিক্স, টাইম মতো যদি চেঞ্জই না থাকে, মামুরপুটু যদি আমার সাথে ঘাপলা করে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। এ সানা ভাই, তুমি কাজ দিয়ে কি করাতে চাচ্ছ, এর দিয়ে কোনো কাজ হবে না, তুমি হান্নান ডাকিলে তার খবর দাও। মামুর আরে না না, আরে আরে আমার শিষ্যরা আমি চিনি না, তুমি কি যে কইতেছ না মিয়া? হ্যাঁ ওরে জ্যামতে জ্যামতে কইছি, আমি কইলাম দেখো সাকসেস হয়ে তারপরে ফিরে আইবো আমার কাছে, বুঝতে পারছো? অবশ্যই, আপনি বলেছেন নিজের জীবনের রিস্ক নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, চলেন। ওকে মলম রেডি করতেছি।